একদিনের কথা, একটা গ্রামে একটা চাষি ছিল। চাষিটি খুব অসহায় এবং তার দুটি ছেলে ছিল, টিঙ্কু আর পিঙ্কু। সেই ছেলে দুটি খুব অলস। একদিন তার বাবা তার ছেলে দুটিকে ডেকে পাঠায় এবং তাদেরকে বলে, বাবা তোরা যদি না কাজ করিস তাহলে কি করে হবে আর আমরা খাবো কি? একথা বলার পর ছেলে দুটি বলল, আমরা ও কাজ করতে পারবো না, তাই বলে ওখান থেকে চলে যায় এবং তার বাবা পিছন থেকে অনেক ডাকে কিন্তু শুনল না, তাই তার বাবা ওখান থেকে তার জমিতে চলে আসে। সেই কৃষকটি তার জমিতে আসে এবং তার জমির দিকে তাকে অনেকক্ষণ ধরে বসে থাকে। বসে থাকতে থাকতে সে ভাবে, আমি যদি মারা যাই তাহলে এই জমিটা কে চাষ করবে? এটা ভাবতে ভাবতে সেই চাষিটি তার বাড়িতে যায় এবং সে অনেক চিন্তা করতে থাকে, সে যদি মারা যায় তাহলে তার জমিটা কে চাষ করবে? তাই সে বাড়ি গিয়ে তার ছেলেদেরকে আবার ডেকে পাঠায়। তার কিছুক্ষণ পরে তার দুটি ছেলে টিঙ্কু আর পিঙ্কু তার বাবার কাছে আসে। সেই অসহায় চাষিটি তার ছেলেদেরকে অনেকক্ষণ ধরে বোঝানোর পরে ছেলে দুটির মনে একটু দুঃখ হয়, তাই দুই ভাই কথা বলে তারা দুইজন মাঠে চলে যায়। এটা দেখে তার বাবা অনেক খুশি হয়। তো বন্ধুরা, কার্টুনটি কেমন লাগলো? আশা করি সবার কাছে ভালো লেগেছে। এরকম কার্টুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। তোমাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব আমার অন্য কার্টুন ভিডিও বানাতে উৎসাহিত করে।